হ্যালো ভিউয়ার্স, টেক ফর অল থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকে আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের টিউটোরিয়ালটা হলো কিভাবে আপনি মোবাইল পাবজি মোবাইল যে গেমটা আছে এটা আপনি কম্পিউটারে কিভাবে প্লে করবেন, কম্পিউটারে কিভাবে খেলবেন। তো এটার জন্য আপনাকে নর্মালি একটা এমুলেটর ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। তো এটা একটা মোবাইল গেম, সো আপনি চাইলে এটা যদি অ্যাজ পার টিউটোরিয়াল আপনি যদি টিউটোরিয়ালটা দেখেন আপনি চাইলেও ইজিলি কোনো সমস্যা ছাড়াই আপনি কম্পিউটারে চালাতে পারবেন। তো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, তো আপনার ব্রাউজারে যান, যাওয়ার পর আপনি সার্চ করবেন টেনসেন্ট গেমিং বাড়ি। সার্চ করার পর এরপরে চলে আসবে, আপনি প্রথমেই দেখতে পাবেন টেনসেন্ট গেমিং বাড়ি। এটা হলো কম্পিউটারে চালানোর জন্য যে সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটারে ওই পাবজি মোবাইল যে গেমটা আছে ওইটা চালাবেন। এটার মাধ্যমে আপনার এই ইমুলেটরটা ইনস্টল করলেই আপনি চালাতে পারবেন। সো এই ওয়েবসাইটে যান, আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এই ওয়েবসাইটে আসার পর আপনারা ডাউনলোড করতে পারেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ডাউনলোড। এরপরে আমার এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা আছে, সো যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে এটা ডাইরেক্টলি আপনার ব্রাউজার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে, অথবা ব্রাউজারে যে ডাউনলোড অপশন আছে ওইটা শো করবে। তো আপনারা ওই হিসেবে সেভ করে এটা ডাউনলোড করে নেবেন। সো অলরেডি ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপরে আপনি ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি ওইটা ইনস্টল করবেন। পাবজি এটা ডাউনলোড হয়েছে, এরপরে এটা ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর এরপরে আপনার ইনস্টলের যেই থিমটা আছে ওইটা চলে আসবে। আসার পর আপনার চাইলে ডাইরেক্টলি ইনস্টলেশন করতে পারেন, অথবা কাস্টমাইজ করে আপনি ধরেন নর্মালি যে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি সি ড্রাইভে, আপনি চাইলে ড্রাইভ চেঞ্জ করতে পারেন কাস্টমাইজে গিয়ে। তা ধরেন আপনি সি ড্রাইভে ইনস্টল করবেন, ধরেন যে কোনো একটা অন্য একটা ড্রাইভ আপনি ইনস্টল করতে চাইলে আপনি জাস্ট আপনার ড্রাইভটা চুজ করবেন কম্পিউটারে গিয়ে। ধরেন সি ড্রাইভ আপনি চাইলে ডিই, ধরেন আপনার যদি অন্য কোনো ড্রাইভ থাকে আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন। সো আমি আমার সব গেম আদার সফটওয়্যার আমি সি ড্রাইভে ইনস্টল করি। সো সি ড্রাইভ সিলেক্ট করার পর দেন ওকে, দেন ইনস্টলে ক্লিক করুন। এখন এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এরপরে আপনি স্টার্ট দিতে পারেন, স্টার্টে ক্লিক করুন। স্টার্ট দেওয়ার পর ইমুলেটরটা ওপেন হওয়ার পরে আপনার পাবজি মোবাইল যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিকলি এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো অলরেডি আমার এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো এটা ডাউনলোড একটু ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর, ধরেন আপনার যদি ইন্টারনেট অনেক হাই স্পিড হয়ে থাকে তাহলে এটা একটু তাড়াতাড়ি হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এরপরে টেনসেন্ট গেমিং বাড়ি ইমুলেটরটা ক্লোজ করে দিন। ক্লোজ করার পর এরপর আপনার উইন্ডোজ থেকে ওটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এরপর আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজের প্রবলেম, সো আপনি এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা না, এটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। সো
এখানে গেমিং এর যে জয়স্টিক এর যে আইকনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে আসবেন অথবা যে কোনো একটা অপশনে থাকলে হয়, কারণ এটা বারের উপরেই আপনার একটা অপশন আছে। এখানে এই জায়গায় আইকনে ক্লিক করুন, তিনটা যে তিনটা লাইন আছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর তিন নাম্বার লেখাতে ক্লিক করুন। ক্লিক করার পর এরপর আপনি দেখতে পাবেন কোনো কিছু এখানে সিলেক্ট করা লাগবে না, জাস্ট এখানে নিচে আসার পর এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইংলিশ দেন ওকে ওকে। এরপরে আপনার এমুলেটরটা আবার ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এরপরে আবার ওপেন করবেন। তো এখন দেখতেই পাচ্ছেন এখন আগে যেই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা ছিল, ল্যাঙ্গুয়েজের সমস্যা, ওইটা এখন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর ইমুলেটর অলরেডি অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। তো এরপর আপনি প্লে বাটনে ক্লিক করুন। প্লে বাটনে ক্লিক করার পর এটা একটু টাইম নেবে, আপনার লোডিং, গেমটা লোডিং হচ্ছে। সো এখন অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন গেম অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো এরপর আপনি আপনার রাইট সাইডে দেখতে পাবেন, যখন বাটটা ধরে যদি ফুল স্ক্রিন মোডে থাকে তাহলে আপনি দেখতে পাবেন না, একটু বাটটা ধরে এদিকে বামে টেনে যদি নিয়ে আসেন এরপর দেখতে পাবেন আপনার ডিফল্ট কন্ট্রোলার আছেন, গেম অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপরে আপনি কী করবেন, ওপেন হয়ে যাওয়ার পর আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে, গেমের পাবজি মোবাইল ধরেন আপনি আগে মোবাইলে খেলছেন, আপনি ওই অ্যাকাউন্টটা আপনি এখানে ওই অ্যাকাউন্টটাই দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, সো ওইটার জন্য আপনার জাস্ট একটা ওই আইডিটাই ইনক্লুডিং করতে হবে। সো এটা যদি আপনি ফেসবুক দিয়ে ওপেন করতে থাকেন তাহলে আপনি ওই ফেসবুকটা ইনস্টল করুন, ফেসবুকে লগ ইন করলে হয়ে যাবে। ফেসবুকে ক্লিক করলাম, আমার আগে একটা অ্যাকাউন্ট আছে সো আমি ওই হিসেবে আগের অ্যাকাউন্টটা ইউজ করতে চাচ্ছি, এগ্রি। ওইটা ক্লিক করার পর আপনার ছোটো একটা উইন্ডো ওপেন হয়ে যাবে ফেসবুকের, এরপর আপনি এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেন ইংলিশ। এরপরে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফার্স্টে গেছিলেন ওই অ্যাকাউন্টটা, ফেসবুক আইডিটা আপনি এখানে দিতে হবে, ফেসবুক আইডি অ্যান্ড পাসওয়ার্ড। Then login, continue. So এখন দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে আপনার পাবজি মোবাইল যে গেমটা সেটা এখন আপনি চাইলে আপনার কম্পিউটার ইজিলি আপনি প্লে করতে পারেন।